হ্যালো ফ্রেন্ডস, প্লিজ আমার চুলটাকে মাইন্ড করো না, কেননা এমনিতেও আগামী 1-2 মাসের মধ্যে আমার বাড়ির বাইরে বেরোনোর কোনো প্ল্যান নেই, তো ম্যাটার করে না চুল আছে কি নেই। আচ্ছা, তো আজকের হেডলাইন দেখে তোমরা বুঝে গেছো আজকের টপিকটা কী, আজকে কী নিয়ে আলোচনা হবে। তো এখন সারা ওয়ার্ল্ডে কী চলছে, যে চায়নার উপর কী কী রেস্ট্রিকশান দেয়া হবে বা হতে পারে, সেরকম একটা আলোচনা চলছে। জাপান, ব্রিটেন, আমেরিকা, এই সমস্ত নামি দামি যে সমস্ত দেশগুলো রয়েছে, যে সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজরা রয়েছে, তারা অলরেডি নিজের কোম্পানিগুলোকে চায়না থেকে ইন্ডাস্ট্রি সরিয়ে আনার জন্য বা কারখানা সরিয়ে আনার জন্য বলে দিয়েছে। তো খুব স্বাভাবিকভাবে নেক্সট স্টেপ হিসেবে হয় ওয়ার নয় রেস্ট্রিকশান, কিছু একটা চালু হতে চলেছে। আচ্ছা, তার আগে আমি ইন্ডিয়া আর চায়নার যে সমস্ত ওয়ার হয়েছে সেগুলো নিয়ে একটু বলি। টিউবলাইট সিনেমাটা বেরোনোর পর থেকে ওই 1962-র ঘটনা তোমরা সবাই মোটামুটি জেনে গেছো, কিন্তু আরেকটা ইনসিডেন্ট যেটা ভুলে গেছো সেটা হচ্ছে 1967-এর গল্পটা। এইবার ওই ঘটনাটার ঠিক আগে আগেই পিস ট্রিটি সাইন হয়েছিল পাকিস্তানের সঙ্গে 1965, সেটা হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী, তারপরে আসলো ইন্ডিয়ায়, তাকে মার্ডার করা হলো বা ইয়ে হলো, সেটার ইনভেস্টিগেশন হলো না, সেটা একটা। তার ঠিক 2 বছর বাদেই ওই নাথুলা নামে একটা জায়গা রয়েছে সিকিমে, আমরা ঘুরতেও গেছিলাম ওখানে। ওখানে আমরা গেছিলাম যে হরভজন সিংয়ের মন্দিরে গেছিলাম, তোমরা যারা আমাকে ফলো করো ইউটিউবে তারা জানো, আমি একটা ব্লগও বানিয়েছিলাম। তো সেই জায়গাটায় কী হয়েছিল, একটা যুদ্ধ হয়েছিল এবং 1962-র ওয়ারে ইন্ডিয়া খুব বাজেভাবে হেরেছিল চায়নার কাছে, আর 1967-এর ওয়ারে চায়না খুব বাজেভাবে ইন্ডিয়ার কাছে হেরেছিল, এবং তারপর থেকে আজ অবধি একটা সিঙ্গেল বুলেট ফায়ার হয়নি চায়না আর ইন্ডিয়ার মধ্যে। পাকিস্তানের সঙ্গে তো রোজদিনই চলতে থাকে, কিন্তু চায়নার সঙ্গে, যেটা কিনা এত বড় দেশ, প্রায় 1.5 থেকে 2 গুণ পপুলেশান রয়েছে চায়নার এবং সাইজে 2 থেকে 3 গুণ কিংবা তারও বেশি, তো তার সঙ্গে একটাও সিঙ্গেল বুলেট ফায়ার হয়নি। যদিও পাকিস্তান, চায়না আমাদের যে সিকিম এইটা মানে না যে ইন্ডিয়ার অংশ সিকিম, তো ওদের মানা না মানা দিয়ে কিছু এসে যায় না, আমাদের এখানে ফেন্সিং হয়ে গেছে অলরেডি, কাঁটা তার দিয়ে দেওয়া হয়েছে, এবং কাঁটা তার দেওয়া নিয়েই 1967-এর ওয়ারটা হয়েছিল। তো কনটেক্সট বুঝে গেছো যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার কীরকম সম্পর্ক এখনও অবধি মেনটেন হয়েছে। আর 1962 একটু খেয়াল করে দেখো, 1947 সালে দেশ স্বাধীন যদি হয় আর 1962-তে যদি ওয়ার হয়, 1-2 ডেকেডের মধ্যে একটা দেশ এতটা ডেভেলপ করতে পারে না যে অন্য দেশের সঙ্গে যুদ্ধে চলে যাবে, সবে সবে স্বাধীন হয়েছিল দেশ তখন। যাই হোক, তো 1967-এর পর আর এখনও অবধি কোনো ওয়ার হয়নি ইন্ডিয়া চায়নার। এবার প্রেজেন্ট ডেতে আসি, প্রেজেন্ট কন্ডিশনে আসি। এখন ব্যাপারটা কী হয়েছে, পুরো এটা ইউএসএ শুরু করেছে, ট্রাম্প শুরু করেছে, কীরকম যে এটাকে সিসিপি ভাইরাস বলা হচ্ছে, করোনা ভাইরাসকে বা SARS-CoV-2-কে সিসিপি ভাইরাস বলা হচ্ছে, মানে চাইনিজ কমিউনিস্ট পার্টি এটা বলা হচ্ছে। কেন চাইনিজ কমিউনিস্ট পার্টি এটা ইনফরমেশান অনেক লুকিয়েছিল এবং নানান ওদের পদক্ষেপগুলো এবং WHO-র সঙ্গে অনেক কোলাবোরেশন ছিল, এবং WHO ফার্স্টে বলেছিল হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় না, এই রকম নানান ভুল তথ্যের জন্য আজকে সারা পৃথিবীতে 200+ দেশ এই করোনায় আক্রান্ত, ইনক্লুডিং ইন্ডিয়া। আমরাও জানি লকডাউনে প্রত্যেকটা মানুষের কী অসুবিধা হচ্ছে, আর প্রত্যেকটা মানুষ সকাল বিকেল দিনে মিনিমাম 2 বার করে চায়নাকে মনে মনে গালিগালাজ করে চলেছে। সেটা শুধু ইন্ডিয়ায় হচ্ছে না, সেটা পুরো ওয়ার্ল্ডে হচ্ছে এবং ওয়েস্টার্ন কান্ট্রিজে আরও বেশি হচ্ছে, যেহেতু ওখানে ডেথ টোলটা আরও বেশি। তো ব্যাপারটা এরকম হচ্ছে, এখন প্রেজেন্ট ডেতে এমন হচ্ছে যে অলরেডি ব্রিটেনে আর্টিকেল জমা পড়ছে, আর্টিকেল তো বাইরের জিনিস হয় কিন্তু পাবলিক ওপিনিয়নও হয়। এইবার তারপরে সংসদে ওদের আলোচনা চলছে যে চায়নার প্রতি কী কী রেস্ট্রিকশান দেওয়া হবে, ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজদের মধ্যে 80% কান্ট্রি ওরা চায়না থেকে সব ইন্ডাস্ট্রি সরিয়ে আনতে ওদের কোম্পানিগুলোকে বলে দিয়েছে। তো শুধু ব্রিটেন থেকেই মোস্ট প্রবাবলি $2.5 ট্রিলিয়ন তোমরা
ট্রিলিয়নের হিসাবটা একটু মানে বলে দিই, যেমন কিছুদিন আগে আমাদের PM নরেন্দ্র মোদী বলেছিল না যে ইন্ডিয়ার ইকোনমি 5 ট্রিলিয়ন হবে, এখন হয়নি, হবে। তো এরা বলছে যে শুধুমাত্র করোনার জন্য চায়নার উপর 2.5 ট্রিলিয়ন ভরপাইয়ের জন্য শুধু একটা দেশকে দিতে হবে, ব্রিটেনকে। এবার বাদবাকি USA আছে, USA-র প্রচুর খরচ হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, USA হচ্ছে এমন একটা দেশ যে নিজে যদি 1 টাকাও খরচ করে না তো সে কোনো না কোনো দেশকে দায়ী করবে, দায়ী করে তার থেকে 2 টাকা হলেও তুলবে। আর কোনো US সিটিজেন যদি মারা যায় তো তার জন্য, এই যে কিছুদিন বেশি দিন আগে না, 9/11 ঘটনাটা মনে আছে, ওসামা বিন লাদেনের? তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের যখন প্লেন ক্র্যাশ করিয়েছিল তখন মোটামুটি 3,000 মতন লোক মারা গেছিলো, 9/11 ঘটনা বলছি। তো তার বদলে আমেরিকা পুরো পৃথিবীর অর্ধেকটা জ্বালিয়ে দিয়েছে শুধুমাত্র 9/11 তদন্ত করতে গিয়ে। কিছুদিন আগেও ইরানের সঙ্গে হলো, বোমবাজি হলো। তো আমেরিকা হচ্ছে এমন একটা দেশ, তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আমেরিকা কি চায়নাকে ছেড়ে দেবে, একদম না। ফার্স্টে এটা করোনার ব্যাপারটা চলে যাক, তারপরের থেকে বোঝা যাবে। তো আগামী দিন না, যেরকম আমরা ভেবেছিলাম 2021 সাল, 2020 সাল, 2022 সাল, যেমন যেমন ড্রিম দেখেছিলাম না, এরকম কিচ্ছু হবে না। দুনিয়া মানে ভালো দিকে না খারাপ দিকে যাই, যেই দিকেই যাক চেঞ্জ হয়ে যাবে। আমরা যেরকম ভাবছি, যেরকমভাবে চলছিল দুনিয়াটা, সেরকমভাবে আর চলবে না। আচ্ছা, ইন্ডিয়ার কথায় আসি। ইন্ডিয়ায় আমি যখন ছোটো ছিলাম, আমরা সবাই যখন একদম ছোটো ছিলাম, স্কুল লাইফে পড়তাম, তখন না একটা খুব কমন, মানে একদম মাটির কথা বলছি, একদম মানে চায়ের দোকানের, তারপর একদম গ্রাউন্ড লেভেলের কথা একটা ছিল যে দেশটার কি অবস্থা, দেশের কিচ্ছু হবে না, দেশটা একদম জলে চলে গেল, এগুলো একটা কমন টার্ম ছিল। তো এইটাই এই 2014-15 থেকে না একটু পাল্টে গেল। আমি মোদি হওয়া বা এরকম কিছু বলছি না, কিন্তু এখনকার গ্রাউন্ড রিয়েলিটিটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ইন্ডিয়া ওই 5 ট্রিলিয়নের স্বপ্ন দেখে, এখন ইন্ডিয়া অনেক ছোট ছোট ঝামেলায় পড়ে। তখন আমরা যখন ছোট ছিলাম, কে কে না খেতে পেয়ে মরলো, সেই সমস্যাটা ছিল। এখন করোনার জন্য আমি একটা জিনিস দেখছি যে অনেকে পেটের ভাত জোগাড় করতে একটু সমস্যা হচ্ছে, সেরকম পার্সেন্টেজ মানুষ খুবই কম, মানে আমি ধরে নিচ্ছি 2% কিংবা তারও কম। তো খুব সহজেই আমরা তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, ইভেন রেশন টেশনেরও দেওয়া হচ্ছে। এবার যাদের কাছে রেশন কার্ড নেই বা কিছু নেই, তাদের কপালে কষ্ট আছে, নো ডাউট, ত্রাণ ছাড়া তাদের কোনো উপায় নেই। আচ্ছা, এই একটা গেল। তো যেটা বলার, যে এখন সামনে একটা কোম্পানি বলেছে যে সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন দিয়ে দেবে বা ভ্যাকসিন বানিয়ে দেবে। আমি ধরে নিচ্ছি ইন্ডিয়ায় আস্তে আস্তে সেটা সেপ্টেম্বর হলে ওই নভেম্বর ডিসেম্বর লাগবে। তো আমার তোমার অবধি আস্তে আস্তে সেই ভ্যাকসিন বা যাই হোক, ওষুধ হোক, ভ্যাকসিন হোক, যাই হোক, সেটা মোটামুটি জানুয়ারি, তো ধরে নাও এটা এই গতকালকে বললো জুন মাসে 10 তারিখ অবধি সব বন্ধ থাকবে স্কুল কলেজ। এটা এখানেই থামবে না, এটা বাড়বে, এটা বেড়ে পুরো বছরটাই হয়তো বা নিয়ে নেবে। এরকম মেন্টাল প্রিপারেশান নিয়ে চলো। আমি তো নিজে বাড়িতে থেকে থেকে এমন হয়েছে যে আমার না এই লকডাউনের ব্যাপারটা আমার সহ্য হয়ে গেছে এই কয়েকদিনে। এই গেল 15-20 দিনে আমার মানে কি বলবো, আমি এটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমার আর অসুবিধা হচ্ছে না। আমার ডেইলি লাইফস্টাইলটাই এরকম টাইপের হয়ে গেছে যে ঘরেই থাকো, ঘরের থেকে বেরো না, মানে বেরিয়েও না, এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। আশা করি এতদিনে তোমরা অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছো যে বাড়ি থেকে না বেরিয়েও জীবনটা কীভাবে কাটাতে হয় সেটা তোমরা শিখে গেছো। এইবার সামনের দিনে ব্যাপার হচ্ছে এই যে, যদি ইন্ডিয়া কন্টিনিউ করে এই পুরো সালটা, যদি লকডাউন কন্টিনিউ করে, তাহলে হ্যাঁ লোক তো মরবে না, ইকোনমির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এখন সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদেরকে বলা হচ্ছে মায়না দেওয়ার কথা, কতদিন কন্টিনিউ করবে এটা, খুব স্বাভাবিক ব্যাপার। আর 1 মাস কিংবা 2 মাসের বাদেই বলে দেবে হাফ মায়না দেবো কিংবা দেবোই না, এরকম একটা বলে দেবে। কেননা এখানে সরকারকে দোষ দিচ্ছি না আমি, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কোনোটাকেই দোষ দিচ্ছি না, কিন্তু কতটা টানতে পারবে, কেননা ট্যাক্স তো আমরা বেশি লোকে দিই না। ট্যাক্স আমরা সবসময় চাই যে বাঁচানোর জন্য, আমরা কেউ একদম দেশকে ভালোবেসে উতলে উতলে ট্যাক্স দিই না আমরা। তো 130 কোটি 2010 সালের গণনা, এখন কিছু না হলেও 140 কোটি তো হয়েই গেছে। তো এতগুলো পেটকে খাওয়ার দেওয়া সরকারের পক্ষে সম্ভব না।
হ্যাঁ, এখন অনেক আনন্দ করছো যে নেহরুর সময় চাল ডাল আনতে হতো বাইরের দেশ থেকে, বিদেশ থেকে ভিক্ষা করে করে, আর মোদির সময় হাইড্রক্সি ক্লোরোকুইন আমরা সারা পৃথিবীতে রপ্তানি করছি। তোমরা আনন্দ করতে পারো, 1 মাস অবধি আনন্দ করতে পারো, কিন্তু জেনে রাখো যে 3 মাস বা 4 মাস হয়ে গেলে না ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষে সম্ভব না যে বাড়ি বাড়িতে সবাইকে খাবার সাপ্লাই দেয়া। অবস্থা খুব খারাপ হতে চলেছে, আর ডে বাই ডে 500,000 করে বাড়ছে ইন্ডিয়ার কেসেস। তবে একটা ভালো স্ট্র্যাটেজি নিয়েছে দেখলাম, যে হটস্পট চিহ্নিত করো, সেইখানে কমপ্লিট লকডাউন করো, বাদ বাকি জায়গাগুলো লুজ দাও। এতে করে হ্যাঁ চলতে পারে, কিন্তু বিজনেস বা ওয়ার্ক তো চলতে পারে না এইভাবে। তো যদি বেশি কনসেন্ট্রেটেড অ্যামাউন্টে লকডাউনটা শুধু হটস্পটেই রাখে, বাদ বাকি সব জায়গাগুলো নর্মালি খুলে দেয়, তাহলে পরে সম্ভব ইন্ডিয়ার ইকোনমিটাকে সার্ভাইভ করার। এবার আমি এই কথাগুলো কেন বলছি, যে ইউএনের দেশগুলো, আমেরিকা, এদের সঙ্গে চায়নার ঝামেলাতে আমাদের কাজকলাপ এসে যায় না। সিম্পলি ইন্ডিয়া কোনোদিনও যুদ্ধে যায়নি, আগাম যুদ্ধে যায়নি, আর আশা করি যাবেও না। কিন্তু সমস্যাটা কোথায় হবে, ইন্ডিয়া একটা ক্রুশিয়াল পজিশনে রয়েছে চায়নার একদম পাশেই, আর ইন্ডিয়ার নিজস্ব যা সৈন্য সামন্ত, তো ইন্ডিয়া চায়নাকে কিছু না হলেও 1 সপ্তাহ কিংবা 1 মাসের জন্য আটকে রাখতে পারে সব দিক থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে ইউএন হোক কিংবা ইউএসএ হোক, এরা চাইবে এদের ফোর্স যতক্ষণ না আসবে ততক্ষণ যাতে ইন্ডিয়া সামলায়। ইন্ডিয়ার তাতে একেবারে ইকোনমি তো আগেই ধসে যাবে, বাদ বাকি সব জিনিসও অসুবিধা হয়ে যাবে। আর ইন্ডিয়া যুদ্ধে যাওয়া মানে হচ্ছে চায়না নিশ্চিতভাবে হারবে, আর পাশ্চাত্য দেশগুলো বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বাদ বাকি যারা রয়েছে, তারা মানে একেবারে কি বলবো, লাড্ডুর মতন খাবে চায়নাকে নিয়ে। আর এটাও একটা আশঙ্কা হচ্ছে যে চায়নার যেমন সোভিয়েত ইউনিয়নের অনেক কটা টুকরো হয়েছিল, চায়নারও মোস্ট প্রবাবলি অনেক কটা টুকরো হতে চলেছে সামনে। এটা আগামী 1-2 বছরের পরে বলছি টুকরো হওয়াটা, কিন্তু রেস্ট্রিকশান আর 3 মাস বাদে থেকে তোমরা দেখতে পাবে, এটা স্পেকুলেশন করছি আমি। আর আমি এই গত বেশ কিছুদিন ধরে বাড়িতেই রয়েছে, তোমরাও বাড়িতে রয়েছে, আমি প্রত্যেকটা নিউজ ফলো করছি এবং সব কিছু খেয়াল রাখছি যে কোন দিকে যাচ্ছে। কারণ একবার তো আমি বিরাট বড় ভুল করে ফেলেছি কলকাতা গিয়ে, আমি গত 15ই মার্চ, হ্যাঁ 15ই মার্চ, মানে এই লকডাউন যে 22 তারিখে হলো না, 22 না 23 তারিখে যে জনতা কার্ফিউ হলো, তার 5-6 দিন আগে আমি কলকাতায় ঘুরতে গেছিলাম। আমার এই বছরের বিগেস্ট মিস্টেক হয়েছিল সেটা। আমি শনিবার দিন ফিরেছি, রোববার দিন জনতা কার্ফিউ লেগেছে, এবং তারপর থেকে তো এই চলছে, নাহলে আমি কলকাতাতেই আটকে রয়ে যেতাম। তো আমি এটা খেয়াল করতে শুরু করলাম যে একটু সামনের দিকে ভেবে চলা উপকারী হতে পারে। সেজন্য আমি তোমাদেরকে জানাচ্ছি যে এই জিনিসগুলো দেখতে পেতে পারি আমরা। রেস্ট্রিকশান অবশ্যই লাগানো হবে চায়নার উপরে, চায়নার প্রোডাক্টসের উপরে। আর আমার মনে হয় যে আমাদের দেশে, এই যে তোমরা এতদিন ধরে ঘরে বন্ধ রয়েছো, তোমাদের নিজেরও তো একটা খারাপ লাগছে যে শুধুমাত্র একটা কান্ট্রির ট্রান্সপারেন্সির অভাবের জন্য আমরা এতদিন ধরে ঘরবন্দি হয়ে রইলাম। আমাদের কাজকর্ম, আমাদের সব কিছু বন্ধ হয়ে গেল। যারা এইচএস দিচ্ছে তাদের তো পরীক্ষা বন্ধ, আমি ছেড়ে দিলাম, পরীক্ষা খুবই একটা মানে তুচ্ছ জিনিস পেটের ভাতের কাছে। তো অনেকে প্রাণে মারা যাচ্ছে, কেউ কেউ খেতে পাচ্ছে না, কেউ কেউ হয়তো এই মাসটা খেতে পারবে, সামনের মাসে কী করে খাবে কোনো ঠিক নেই। সৌরভ রায়, হাই সৌরভ। তো এই ব্যাপারটা রয়েছে, এটা এক্সপেক্ট করতে পারো, আমি তোমাদের আগাম বলে দিচ্ছি, এটা এক্সপেক্ট করতে পারো যে চায়নার সঙ্গে বাদবাকি কান্ট্রিদের একটা সমস্যা হবে, এবং ট্রান্সপোর্টের এটার মানে প্রাইমারি এফেক্ট পড়বে ট্রান্সপোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট যেটা, সেটাতে এফেক্ট পড়বে। চায়না এখনও অবধি এপিআই ইন্ডাস্ট্রি বলো বা যে কোনো কোর ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি একদম নাম্বার 1-এ রয়েছে। এপিআই জিনিসটা কি, এপিআই হচ্ছে ধরো একটা ড্রাগ বানাবে, ড্রাগে অনেক শুকো শুকো মলিকিউলের দরকার পড়ে, মেন ড্রাগ মলিকিউলগুলো যেগুলো, সেগুলো ডিজাইন করা বা সিনথেসাইজ করা খুব একটা সহজ জিনিস হয় না। তো ওয়ার্ল্ডের মেন এপিআই বিজনেস চায়নার কাছেই রয়েছে। এটা আমরা কী করে জানলাম, যে হাইড্রক্সি ক্লোরোকুইনের ব্যাপারটাতে, হাইড্রক্সি ক্লোরোকুইন আমাদের খুবই লাগে, কিন্তু এর তৈরির জন্য এপিআই মানে একদম কোর ড্রাগ যেগুলো, কোর কেমিক্যালস যেগুলো, সেগুলো অনেকটা চায়না থেকে আনতে হয়। সেজন্য আমরা চাইলেই যত খুশি তত হাইড্রক্সি ক্লোরোকুইন তৈরি করতে পারি না।
রাজেশ, ভালো লাগছে, চ এনজয় কর। তো এই জিনিসগুলো রয়েছে, আর আমরা এই সময়টা এই ক্রাইসিসের মাঝখানে ইকোনমিটাকে বুঝে নেওয়ার একটা ভালো সময় পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কী করে ইকোনমি ওঠে, কী করে ইকোনমি ধপ করে নেমে যায়। যারা যারা শেয়ার বাজারে টাকা লাগাতো এর আগে, তো তারা তো মোটামুটি হাড়ে হাড়ে টের পেয়েছে, তাদের লাখে লাখে টাকা সব জলে চলে গেছে, এরকম একটা ব্যাপার হয়েছে। এখন শেয়ারের অবস্থা খুব খারাপ। আগামী 1 থেকে 3 মাস আমি ধরে নিচ্ছি যে শেয়ারের মার্কেট ডাউনই থাকবে। বিটকয়েন একটু উঠছে ঠিকই, কিন্তু বিটকয়েনও টানতে পারবে না। শেয়ার মার্কেট পড়লে বিটকয়েনও পড়ে যায় সাধারণত। এখন অনেকে মাইনিং শুরু করছে, আমার মনে হয় না মাইনিং অতটা লাভ দেবে। যাই হোক, তাদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব ইচ্ছায় নিজস্ব এফোর্ট, যেদিকে খুশি দাও, নিজস্ব টাকা যেদিকে খুশি দিতে পারো। তো এই একটা ব্যাপার রয়েছে। তো চায়না থেকে যদি ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে যায়, আমাদের কী কী অসুবিধা হবে এগুলো একটু ভেবে আমরা যদি দেখি, তাহলে দেখতে পাবো এই ওষুধ ইন্ডাস্ট্রি যেগুলো বললাম, API মেনলি চায়না থেকে আসে, সেগুলো ম্যানুফ্যাকচারিং এবং যে কলকারখানাগুলো রয়েছে না, কলকারখানাগুলোর অনেক, তনুশ্রী সাহা, হায় তনুশ্রী, তো কলকারখানার যে মেজর ইনস্ট্রুমেন্টগুলো সেগুলো চায়না থেকে আসে। আমরা যে ফোন ইউজ করি সেগুলো দেখবে কিছু কিছু ফোনে লেখা থাকে মেড ইন তাইওয়ান, মেড ইন চায়না বেশিরভাগ ফোনে লেখা থাকে। তো মেড ইন চায়না মানে তো বোঝাই যাচ্ছে। আচ্ছা, তাইওয়ান কেউ কেউ মনে করে যে তাইওয়ান চায়নার মধ্যে, আর কেউ কেউ মনে করে চায়না আলাদা একটা দেশ। এটা এখনও ডিবেট চলছে, চায়না তাইওয়ানকে আলাদা দেশের দরজা দেওয়া হবে কি হবে না চলছে। যেমন WHO দেয় না, WHOকে তাইওয়ানের কথা জিজ্ঞাসা করলে ওরা বলে চায়নার খবর তো আমি আগেই বলেছি, এরকম একটা ব্যাপার। WHOর অনেক গণ্ডগোল আছে এখন, যেগুলো সামনে আসছে। আচ্ছা, এই গেল। তারপরে এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মেনলি বেশিরভাগ র মেটেরিয়াল চায়না থেকে আসে। ওখানে কি সস্তায় লেবার পাওয়া যায়? আমাদের এখানে যেমন 2 দিন বাদে বাদে লেবার স্ট্রাইক দেখা যায় না, চায়নার সিমিলার ওরকম কোনো কিছু দেখা যায় না। যদি লেবাররা স্ট্রাইক করে, সরকার অনেক সময় গুলিও চালিয়ে দেয় স্টুডেন্টদের উপর এবং ওয়ার্কার্সদের উপর, যা খুশি তাই করতে পারে চায়নাতে। তো সেটার জন্য কোম্পানিগুলো দেখে যে আমাদের বেশি লাভ রয়েছে, তাই ওরা ওইখানটায় ইন্ডাস্ট্রি তৈরি করতে চায়, ওখানে কলকারখানা তৈরি করতে চায়। এই জন্য চায়না এতটা গ্রো করেছে। এবার চায়না আরও গ্রো করার কারণ কি? ধরো আমি একটা ফোন বানানোর কোম্পানি, আমি গেলাম চায়নায়, কম যেহেতু সস্তায় লেবার পেয়ে যাবো, সেহেতু আমি ওখানে কারখানা খুললাম। তো চায়না কী করবে? চায়না খুলতে দেবে, সরকারি সাহায্য দেবে আমাকে ওখানে কারখানা খোলার জন্য। দিয়ে কাজ করবে কারা? চাইনিজ লোকেরা কাজ করবে। কোথায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে? চায়নায় হচ্ছে। তাহলে চায়নার একটা পার্সেন্টেজ অফ লাভ থেকেই যায় এমনিতে। তো চায়না শুধু ওইটুকু নেবে, ওভারঅল মানে এক্সট্রা কোনো ট্যাক্স বসাবে না। এইবার তার পাশাপাশি চায়না কী করে, কী করে লাভ নেয় দুই তরফ থেকে? আমি বলছি এটা তো এক তরফ থেকে গেল, হালকা লাভ হলো এটা। মেন লাভটা যেটা নেয়, আমি যখনই একটা কলকারখানা খুললাম চায়নায় গিয়ে, আমি ওখানে কিন্তু টেকনোলজি নিয়ে যাচ্ছি। যে টেকনোলজি যদি চায়নার গভর্নমেন্টকে বা চায়নার কোনো কোম্পানিকে কিনতে হতো, তাহলে আমাকে পয়সা দিতে হতো। এবার চায়না কী করে, আমার ওখানে তো ওয়ার্কার চাইনিজ ওয়ার্কার, সেই ওয়ার্কারগুলোকে সরকারিভাবে নিয়ে গিয়ে অন্য একটা কলকারখানায় লাগিয়ে দেয়, সিমিলার আমার রেপ্লিকা কোনো একটা কোম্পানি বানিয়ে সেটাকে চাইনিজ গভর্নমেন্ট ফান্ড করে, যাতে আমার বিজনেসের মতন সিমিলার বিজনেস খুলতে পারে। তারপরে সে খুলে নিল, সে দেখে নিল কম্পিটিশানে বরাবরে আসতে পারছে, ইভেন 80-60 যদি আসতে পারে, মানে ধরো আমি 80% ভালো প্রোডাক্ট তৈরি করছি, সে যদি 60%ও আসতে পারে, চায়না তারপরে কী করবে? আমি যে মেন কোম্পানিটা গেছিলো তাকে আস্তে আস্তে রেস্ট্রিকশান করা শুরু করবে, দিয়ে আস্তে আস্তে দেশ থেকে তাড়িয়ে দেবে। এর ফলে কী হলো, আমার ইনভেস্টমেন্ট তো চায়নায় ছিল, ইনভেস্টমেন্ট আমাকে ফেলে চলে আসতে হলো, কেননা আমার উপর অনেক চার্জেস বসিয়ে দেওয়া হবে চাইনিজ গভর্নমেন্টের তরফ থেকে। এইভাবে চায়না টেকনোলজিটাও নিল, ওখানে ওয়ার্কফোর্সটাকেও ইকুইপ করে নিল। আমার তো দুই দিক থেকে লস হলো, আমি সস্তায় মানে কাজ করার জন্য, করিয়ে নেওয়ার জন্য গেছিলাম, হয়তো 2-5 বছর আমি লাভও করেছি, কিন্তু আমি যা ইনভেস্ট করেছি ওখানে আমি কিছুই তুলে আনতে পারলাম না, চায়নাই সব রেখে দিল। এই রকম হয়েছে। তোমরা দেখে থাকবে শাওমি খুব সস্তায় ফোন বার করে, কখনো কোশ্চেন জাগেনি যে কী করে এত সস্তায় ফোন বার করে? এটা কোশ্চেন করা উচিত যে ওরা না রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে পয়সা দেয় না, অন্যান্য কোম্পানি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে, ওরা জাস্ট ওখান থেকে কপি পেস্ট করে নেয়। চায়নার এটাই পলিসি। যেমন তার এই 3-4 মাস আগে হাওয়াই, যাই হোক
হুয়াই না কি কোম্পানির একটা নাম রয়েছে, তো ওই কোম্পানিটা 5G চায়নার গভর্নমেন্ট খুব সস্তায় দিয়ে দিয়েছিল ইউএসএতে। তারপরে সঙ্গে সঙ্গে জানতে পারলো যে চায়নায় এই যে কোম্পানিটা রয়েছে এটা ইনফরমেশান চুরি করে চায়নার গভর্নমেন্টকে দেয়। মানে ধরো আমি এখন নোকিয়ার ফোন ইউজ করছি, এটা যদি হাওয়াইয়ের ফোন হতো তো কী হতো, আমার এই যে ইনফরমেশানগুলো যেগুলো আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে, এর একটা কপি চাইনিজ গভর্নমেন্টের কাছে চলে যেত। এরকম সিকিউরিটি থ্রেট রয়েছে। তারপরে আরও কিছু সিকিউরিটি থ্রেট এখন ডিটেক্ট হচ্ছে, যেমন হচ্ছে জুম নামে যে ভিডিও কনফারেন্সিং অ্যাপ রয়েছে সেই সেটাও চাইনিজ একটা কোম্পানির, এবং তাতে করে সব জিনিসপত্র ওরা রেখে দেয়। তোমরা এটা হয়তো আগেও জেনেছো যে গুগল আর ফেসবুক চায়নায় চলে না, ওদের নিজস্ব ওয়েবসাইট এবং সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রয়েছে। তো চায়না এরকমভাবে কপি করে, গুগলের কপি করে নিয়েছে, তারপরে ফেসবুকের কপি বানিয়ে নিয়েছে। সেজন্য তোমরা ফেসবুকে যখনই খুঁজবে না, চায়নার অরিজিনাল বাসিন্দাদের তুমি ফেসবুকে পাবে না, কারণ ওখানে ফেসবুক চলে না, ইনফরমেশান লোকায়। তারপরে এই যে কিছুদিন আগে এই যে যখন মার্চ মাসের সময় আর জানুয়ারি মাসের সময়ের মধ্যে দুটো একটা ডাটা এসেছিল যে কতজন সিম ইউজ করে, এ টেলিকমের একটা ডাটা ছিল। তো দেখা গেল জানুয়ারি মাসে যতগুলো সিম অ্যাক্টিভেট ছিল চায়নায়, আর মার্চ মাসে মানে উহানে, উহান বা পুরো চায়নার মধ্যে বিশেষ করে উহানের আশেপাশে যেই সমস্ত রয়েছে সেখানে 2 কোটি সিম, তার কোনো 1.5 কোটি থেকে 2 কোটি সিমের কোনো রকম কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। 2 কোটি ইউজার 2 মাসে কী করে কমে? চায়না একটা বড় দেশ মানছি, কিন্তু মানে বড় দেশ মানে কি 10-15 হাজার, 1 লাখ সিম যদি কমে যায় কেউ কিছু জিজ্ঞাসা করতো না চায়নাকে, কিন্তু 1.5 থেকে 2 কোটি সিম কোথায় গেল? এবার এর থেকে একটা স্পেকুলেশন আসছে যে চায়নায় তারপরে যারা সেলফ রিপোর্টার, যারা নিজেরা নিজেরা রিপোর্টিং করে বেড়ায়, আমাদের এখানে আছে না ইন্ডিয়ায় যেমন রিপোর্টিং হয়, এই হলো না কেন, ওই হলো না কেন, অনেক দাবি দাবা থাকে ফেসবুকে, বিশেষ করে ফেসবুক লাইভে হয়। তো আমি যে এই তোমাদের সঙ্গে ফেসবুক লাইভে কথা বলছি, এটা 1 কাইন্ড অফ রিপোর্টিং। এরকম টাইপের সব রিপোর্টারদের চায়না থেকে জাস্ট রাতারাতি নেই, আর নেই ওদের কোনো এক্সিস্টেন্স নেই, ওদের ফোন নাম্বার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ওদের সম্বন্ধে কোনো কথা বলার লোক পাওয়া যাচ্ছে না। যদি কেউ কোশ্চেনও করে, কাকে কোশ্চেন করবে? অথরিটিকে, চাইনিজ কমিউনিস্ট পার্টিকে? রাতারাতি সেও উধাও হয়ে যাবে। তো এরকম 1 থেকে 2 কোটি লোক চায়নায় জাস্ট উধাও হয়ে গেছে রাতারাতি। এই জিনিসগুলো হচ্ছে, ফরেন কোনো মিডিয়ার চায়নায় ঢুকতে দিচ্ছে না, বা যারা কাজ করছিলো তারাও রাতারাতি বললাম যেটা হয়েছে। এবার এই জিনিসগুলো কেন হতে পারে এবং চায়নাটা কেন করতে পারে, যে এই যে আমাদের ফ্রিডম অফ স্পিচ যেটা রয়েছে না ইন্ডিয়ায় রয়েছে, ইন্ডিয়া ডেমোক্রেসি আর ইউএসএও ডেমোক্রেসি, এই যে ফ্রিডম অফ স্পিচ, আমার বলতে আটকে যাচ্ছে, ফ্রিডম অফ স্পিচ, এই জিনিসটা চায়নায় নেই। কেননা চায়নায় কোনো ডেমোক্রেসি নেই, চায়না শুধু একটাই রয়েছে, কমিউনিস্ট পার্টি। অ্যাকচুয়ালি কমিউনিস্ট পার্টি একটা ডিল মতন করেছে চায়নার লোকেদের সঙ্গে, কীরকম যে আমি তোমাদের স্বাধীনতা নিয়ে নেব, তার বদলে তোমাদের ইকোনমি স্ট্রং করে দেবো। তো চায়না সেই প্রমিসটা রেখেওছে। চায়নায় মানে নর্মাল চায়নার বাসিন্দা যারা চাইনিজ পিপল, তারা কিন্তু খুব একটা স্বাধীন না। যেমন কিছু ইনসিডেন্ট বলি, যে 2014 সালে ওদের একটা আন্দোলন হয়েছিল বললাম একটু আগে, যে স্টুডেন্টসদের উপর গুলি চালিয়ে দেওয়া হয়েছিল, প্রায় 2000 বা তারও বেশি স্টুডেন্টদের উপর গুলি চালিয়ে মেরে দিয়েছিল। তো এই রকম একটা ব্যাপার। এখন চায়নার পরিস্থিতি কীরকম, জায়গায় জায়গায় নানান জায়গায় প্রোটেস্ট চলছে, পুলিশের সঙ্গে নর্মাল যে সাধারণ জনতা তাদের মারপিট রেগুলার বেসিসে হচ্ছে। আর ওদের ওখানে বলছে না যে লকডাউন তুলে দিয়েছে উহান শহরে, তারপরে পরিস্থিতি নর্মাল রয়েছে। তো পরিস্থিতি নর্মালের উদাহরণটা দিই উহানের, তো ওদের ওখানে একটা কার্ড রয়েছে, প্রত্যেকটা মানুষের একটা করে কার্ড রয়েছে উহানের মধ্যে। 3টে ক্যাটাগরি রয়েছে, গ্রিন, ইয়েলো, রেড। যাদের গ্রিন কার্ড তারা বেরোতে পারবে, যাদের ইয়েলো কার্ড খুব অল্প সময়ের জন্য বাড়ির বাইরে বেরোতে পারবে, আর যারা রেড কার্ড তারা বেরোতেই পারবে না, এরকম। আরেকটা হচ্ছে উদাহরণ দিই, যেমন রাতারাতি ওদের যত হসপিটাল স্টাফ রয়েছে ওরা রাতে বডি ট্রান্সফার করছে, তারপরে ওই যে
ওরা যারা ফিউনারেল হচ্ছে যখন, তো কারোর বডি মানে যে একজনের মরা পুড়িয়ে তাকে তার ফ্যামিলিকে দেবে সেরকম করছে না, কি করছে ওই ধরো 50টা 100টা বডি একসঙ্গে জ্বালিয়ে দিচ্ছে, দিয়ে হাড়ের মিক্স একজনাকে দিচ্ছে। তার মানে তুমি হয়তো অস্থি বিসর্জন করতে যাবে, তুমি জানো না কার অস্থি তোমার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা কন্ডিশন হয়ে গেছে। এটা হচ্ছে তো নর্মাল কন্ডিশন, তো হয়তো তোমরা টের পাও না যে ডেমোক্রেসিতে থাকো এবং ভোটদানের ক্ষমতা রয়েছে, কতটা ভালো রয়েছে, কথায় কথায় আন্দোলনে নেমে পড়ো। জাস্ট একটু পাশের দেশটার দিকে একটু তাকিয়ে নাও, হ্যাঁ একটু চায়নার দিকে একটু তাকিয়ে নাও, যে ওদের দেশে টাকা তো রয়েছে লোকের হাতে, সবার হাতে মানে আমাদের থেকে বেশি স্মার্ট ফোন রয়েছে, কিন্তু ওদের অবস্থাটা কীরকম একটু দেখে নাও, তাহলে পরে বুঝে যাবে যে কতটা ভালো রয়েছে ইন্ডিয়ায় তুমি। আর লকডাউন জুনের 10 তারিখ অবধি রাজ্য সরকার ঘোষণা করেছে যে স্কুল কলেজ বন্ধ, আর এই মাসটা তো পুরো কেন্দ্র সরকার থেকে বলে দিয়েছে যে বন্ধ থাকবে। আমি সিরিয়াসলি জানি না, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে এই করোনার ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে, তারপরে কই মানে হয়ে যাচ্ছে যাচ্ছে শোনাচ্ছে, হয়ে গেছে তো এখনও বলেনি কেউ। আর এই যে যখন COVID-19-এর টেস্ট কিটগুলোর কথা হচ্ছিল, টেস্ট কিটগুলো তখন যেমন CDC মানে সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোল অফ ইউনাইটেড স্টেট যেটা রয়েছে, তো CDC একটা টেস্ট কিট বানিয়েছিল, তো ওটা তারপরে দেখা গেল যে পুরোপুরি ফল্টি, আদতেও টেস্ট ধরাই পড়ছে না কিছু। এরকম ঘটনা হামেশাই ঘটবে, হয়তো ভ্যাকসিন বললো যে হ্যাঁ ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, তো আমরা সবাই লাফিয়ে উঠলাম ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, তারপরে দেখালো যে ও ভ্যাকসিন তো দিলো কোটি কোটি টাকা খরচা করে, 100% কাজ করছে না। তো আমি ধরে নিচ্ছি 1 বছর এই জিনিসটা চলবে। ইন্ডিয়া যদি কন্টেন করতে পারে, এখন অবধি ইন্ডিয়ার ওই 130-140 কোটির সংখ্যা অনুযায়ী 8,000-9,000 কেসেস খুব কম, একেবারে মানে পার্সেন্টেজেও আসবে না, পয়েন্ট ফ্র্যাকশানে আসবে সামথিং, হ্যাঁ তো খুবই কম, কিন্তু বিশেষ করে ইটালি আমেরিকার তুলনায় তো অনেক কম। আর আমেরিকার মধ্যে তো সব জায়গায় ছড়ায়নি, শুধু নিউ ইয়র্কের মধ্যে বেশি পরিমাণে ছড়িয়েছে, শুধু নিউ ইয়র্কেই বোধ হয় 3 লাখ না 4 লাখ পেশেন্ট ওখানে, মানে খুবই বাজে অবস্থা। ইন্ডিয়ায় তুলনামূলক 8,000 মানে কিছুই না, কিন্তু ইউএসএ যেটা আছে, ইউএসএর কাছে ফেসিলিটিস আছে, টাকা আছে, ইন্ডিয়ার কাছে নেই। ইন্ডিয়ায় যদি ইউএসএর মতন বা নিউ ইয়র্কের মতন ছড়ায়, মানে একদম পাইকারি রেটে লোক মারা পড়বে, আর কিছু না। প্রার্থনা করি যাতে এরকমটা না হয় এবং কন্টেন্ট করা যায়, দেখা যাক। আমি তো নিজে থেকে বেরোচ্ছি না, আশা করি তোমরাও সবাই ঘরে আছো, তাই জন্য আমি ভাবলাম সানডে করে আমি তো একটা লাইভ দিই, আজকে একটু আলোচনা করি তোমাদের সঙ্গে, তোমাদের একটু ইনফরমেশানও পেয়ে যাবে, তোমরা একটু এন্টারটেনও হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই লাইভটা, তোমরা যদি আমাকে একটু কমেন্ট করে জানাও তাহলে খুবই ভালো হয়। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও সেটা টাইপ করে দিও, আমি আশা করছি আনসার দিয়ে দেবো তোমাদের খুব তাড়াতাড়ি। টাটা।